সোশ্যাল মিডিয়ার উপরে ঘেন্না ধরে গেল। এই ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের উপর সত্যি সত্যি এখন একটু বিরক্ত লাগছে। এখানে যে কোনোদিনও ব্যাটে হাত দেয়নি সে অবধি বিরাট কোহলির সমালোচনা করছে। না, আমাকে অবশ্য আপনারা সেই গোত্রের ভাববেন না, কারণ আমি ফিল্ম স্কুলে 5 বছর আমার জুতো ঘষিয়েছি এবং বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়েছি, তার মধ্যে এটা একটা। যাদের যাদের আমার শর্ট ফিল্ম দেখার ইচ্ছে আছে তারা এখানে ক্লিক করে দেখতে পারেন। আজকে গোত্র এই সিনেমার রিভিউ করব, তো চলুন শুরু করি গোত্রের রিভিউ। প্রথমেই বলি, যারা গল্প দেখতে ভালোবাসেন, গল্প পড়তে ভালোবাসেন, গল্পের প্রতি যাদের একটা মোহ আছে তাদের গোত্র ভালো লাগবে। আর যাদের টান সিনেমার প্রতি, সিনেমা জিনিসটাকে যারা এনজয় করেন তাদের কাছে কিন্তু গোত্র মনে হবে একটা বিশাল বড় মেলোড্রামা, প্যান প্যানানি ছাড়া আর কিছুই না, বস্তা বস্তা জ্ঞান, ঝুড়ি ঝুড়ি জ্ঞান দেওয়া হয়েছে তাতে। গল্প আর সিনেমার মধ্যে পার্থক্য হচ্ছে গল্পটা আমরা পড়ি আর সিনেমাটা আমরা দেখতে যাই। সিনেমার বাংলা হচ্ছে চলচ্চিত্র বা ছবি, সিনেমা সেটাই আইডিয়াল যেখানে কথা কম থাকবে, দেখা বেশি থাকবে। আপনি গোত্র সিনেমা হলে গিয়ে সিটে বসে চোখটা বন্ধ করে দেবেন, কান দিয়ে সব দেখতে পারবেন, প্রত্যেকটা মুহূর্ত বর্ণনা করা আছে। এমন কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে যেটা আপনি চোখ বন্ধ না করেও দেখতে পারবেন না, আপনাকে চোখ বন্ধ করেও আপনি পুরো সিনেমাটা বুঝতে পারবেন। মোদ্দা কথা, একটা 10 এপিসোডের সিরিয়ালকে একসাথে বেঁধে সিনেমায় পর্দায় দেখানো হচ্ছে, নাম দেওয়া হয়েছে সিনেমা গোত্র। আমার কাছে সেরকমই একটি সিনেমা বলে মনে হয়েছে। অনেকে হয়তো রেগে যাবেন, আসুন একটা একটা করে সেগমেন্ট ধরে শুরু করি। প্রথমে আসি গল্পতে। গল্পটি খুব ভালো, এই সময়ে খুব সুন্দর বার্তা দেয়। পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে রিয়েলিটিতে, এই গল্প সেই ঘটনাগুলোকে কিন্তু ধরতে চায়, সেইখান থেকে কন্টেন্ট চুরি করে আনে। একদম রিয়েল ঘটনাকেই তুলে দেখানো হয়, বাস্তব থেকেই তার কন্টেন্ট ধার করা। সুতরাং গল্পের দিক থেকে গোত্র আমার কাছে বেস্ট লেগেছে। কিন্তু গল্প বেস্ট হলেই তো হয় না, গল্প বলার ধরনটাকেও তো বেস্ট হতে হয়। তো গল্প বলার ধরন অর্থাৎ স্ক্রিপ্ট এবং ডিরেকশন কেমন লেগেছে জেনে নিই। স্ক্রিপ্ট মেলোড্রামাটিক। আমরা সাধারণত যে সমস্ত কথা একে অপরের সাথে বাস্তব জগতে বলি, যদি সেই সমস্ত কথাই সিনেমাতে দেখা যায়, টুকটাক চা দাও ভাত দাও বাদ দিয়ে যে সমস্ত কথা আমরা যখন মানুষের সঙ্গে বলি, সেই রকম কথা কিন্তু সিনেমাতে দেখতে পাচ্ছি না। সিনেমা দেখতে বসে মনে হচ্ছে যেন কেউ বই থেকে লেখা পড়ছে। তো স্ক্রিপ্টকে আরও অনেক এদের কাজ করতে হবে, শিবপ্রসাদ নন্দিতার। কারণ আবার বলছি, গল্প দেখতে গেলে আপনার ভালো লাগবে কিন্তু সিনেমা দেখতে গেলে আপনার ভালো লাগবে না। স্ক্রিপ্ট এতটাই মেলোড্রামাটিক, এতটাই বইয়ের পাতার মতো মনে হয়েছে আমার অন্তত। আর ডিরেকশন খুব স্লো, এই ধরনের সিনেমা একটু স্লো হওয়াটাই মানে স্বাভাবিক। যদিও এতে প্রচুর কমিক্যাল এলিমেন্ট আছে এবং খরাজ মুখোপাধ্যায় যখনই পর্দায় এসেছে, যাকে বলে একেবারে পুরো এনার্জি নিয়ে এসেছে, যখনই এনার্জি ফল করছে গল্পের চরিত্রের, তখনই খরাজ মুখোপাধ্যায় এসে সেই এনার্জিটাকে আবার টেনে আপনাকে উপরের দিকে তুলে নিয়ে এসছে। যেন আমি বলতে পারি একটা T20 ম্যাচের ক্রিস গেলের মতো কাজ করছে খরাজ মুখোপাধ্যায়, যখন তখন আসছে আর এবং হিট করছে, ছয় মারছে। অভিনয়, খরাজ মুখোপাধ্যায়ের অভিনয় তো বলেই দিলাম আপনাকে, এনার্জি ট্যাবলেটের মতো কাজ করেছে। বাদবাকি যারা অনুসুয়া, নাইজেল, মানালি, এরা ভালো অভিনেতা। নাইজেল অত ভালো অভিনেতা নয়, এই জন্য তাকে খুব দিয়ে খুব একটা অভিনয় করানো হয়নি, তাকে স্ট্রিক্ট রাখা হয়েছে অনেকটা সেই পুরনো আশিকি সিনেমার রাহুলের মতো, রাহুল রয় বোধহয় নাম ছিল, যাকে আপনি চুমুও খান এবং চর মারুন তার এক্সপ্রেশন একই রকম হবে। নাইজেলকেও আমার মনে হয় চুমু দিলেও যা এক্সপ্রেশন দেয়, চর মারলেও সে একই রকম এক্সপ্রেশন দিচ্ছে এই সিনেমার এই চরিত্র তারিক মিয়া।
তারিকালি। অনুসূয়ার চরিত্রের মধ্যে কিন্তু প্রচুর গ্রে ম্যাটার রয়েছে, প্রচুর শেড আছে, দেখতে ভালো লাগে। মানালি একটি ছটফটের চুলবুলি টাইপের চরিত্র দেওয়া হয়েছে, কিন্তু আমার একদমই মানালির অভিনয় ভালো লাগেনি, আমার কোনো কালই অভিনয় ভালো লাগে না। মনে হয় অভিনয় করছে এবং মনে হয় যে অভিনয়ের থেকে ওর জন্য চ্যাংড়া মতো বেশি গুরুত্ব আছে। অবশ্য এখনও অবধিও যে কটা অভিনয় করেছে বেশিরভাগ ক্ষেত্রে এরকম চ্যাংড়ামো টাইপের চুলবুলি টাইপের অভিনয় সে করেছে, কিন্তু ভালো ভালো অভিনেতারা থাকলেও তারা ভালো অভিনয়টা করবে কী করে? কারণ ডায়লগ রাইটিং যেটা সেটাই তো খুব মেলোড্রামাটিক বস্তা পচা, মানে যখন আপনি একটা ডায়লগ পড়তে যাবেন আপনার মনে হবে আর এটা তো রিয়েল না, এ তো সেই 70-এর দশকের ঔরঙ্গজেব শাহজাহান এদের নিয়ে যে নাটক হতো, যাত্রাপালা হতো, সেই রকমের একটা ধারা এখানে বইছে। গানগুলো ভালো লাগবে, রঙ্গবতী গানটা তো ইতিমধ্যে জনপ্রিয়, মাসিমা হিটলার গানটাও বেশ ভালো, কীর্তন বেশ সুন্দর জায়গায় সুন্দরভাবে এসেছে, আর এডিটিং ভালো, ক্যামেরার কাজ ভালো। মানে টেকনিক্যালি দেখুন, বলতে গেলে সিন দেখে দেখে যদি বলি যে এই সিনটা এরকম এখানে ক্যামেরা, তাহলে বলা যায়, তাহলে এক কথায় ক্যামেরা ভালো, এডিটিং ভালো, মিউজিক ভালো। তবে আমার গোত্র দেখতে গিয়ে বারবার শিবপ্রসাদ নন্দিতার কাছে একই মনে হচ্ছে, আপনারা এত ভালো কন্টেন্ট আনেন, এত ভালো কন্টেন্ট আনেন, দেখতে সত্যি ভালো লাগে, আপনাদের গল্পগুলো মনের মধ্যে গেঁথে যায় অনেকেরই, কিন্তু এটা সিনেম্যাটিক নয় কেন? এটা এতটা গোদা কেন? এতটাই গোদা কেন? একটুখানি সিনেম্যাটিক করা যায় না? মানে একটু কি ক্রিয়েটিভ ভাবা যায় না? একটু কি ডায়লগ কমিয়ে দৃশ্যের উপরে বেশি গুরুত্ব দেওয়া যায় না? শুধুই সব কি কথা দিয়েই বলতে হবে, কিছু কি দৃশ্য দিয়ে বলা যায় না? এই একটা আবদার বলতে পারেন থাকলো আপনাদের কাছে। তো এই হচ্ছে আমার রিভিউ, যদি রিভিউটি পছন্দ হয় লাইক করবেন, আর যদি কোনো কিছু আপনার বলার থাকে কমেন্ট করবেন, এবং অবশ্যই যদি গোটা চ্যানেলটি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে থাকে হচ্ছে এন্টারটেনমেন্টের উপরে বিভিন্ন রকম খবরাখবর, মুভি রিভিউ, এছাড়াও আরও বিভিন্ন বিষয়ের উপর টুকটাক তো ভিডিও বানিয়েই থাকি আমি, মানে ওই ব্যাট না ধরেও বিরাট কোহলির তো সমালোচনা আমিও করে থাকি। হ্যাঁ, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।